প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়ার লক্ষ্যে সচেতনমূলক প্রচার অভিযান কর্মসূচি গ্রহণ করেছে ওমেন্স কলেজ এনএসএস ইউনিট। শুক্রবার ওমেন্স কলেজ থেকে বের হয়ে ছাত্রীরা বিভিন্ন দোকানে দোকানে গিয়ে সচেতন করার পাশাপাশি দোকানদারদের হাতে তুলে দিয়েছে লিফলেট। কর্মসূচি প্রসঙ্গে জৈনক ছাত্রী জানান, মুখ্যমন্ত্রীর আহ্বানে সারা দেশে সমস্ত স্কুল কলেজ ছাত্রীরা এই কর্মসূচির রূপায়ণে ব্যাপক গুরুত্ব আরোপ করছে। প্রত্যেক মানুষ সচেতন হলেই সম্ভব হবে প্লাস্টিক মুক্ত ত্রিপুরা গড়া। মানুষের অচেতনতার কারণেই মূলত বারবার উদ্যোগ নেওয়ার সত্ত্বেও রাজ্যকে প্লাস্টিক মুক্ত করা যাচ্ছে না। মুখ্যমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা প্লাস্টিক বর্জন ভারত গড়ার লক্ষ্যে আমাদের ওমেন্স কলেজ এনএসএস ইউনিট আমরা প্রায়শই এরকম অভিযানে নামি এবং আজকেও আমরা সেই প্লাস্টিক মুক্ত ভারত গড়ার লক্ষ্যে প্লাস্টিক ব্যবহারের যে কুফলগুলি সে সম্পর্কে জনসাধারণকে সচেতন থাকতে হবে। তার জন্য আমাদের প্লাস্টিক ব্যবহারের যে যার ফলে আমরা বিভিন্ন রোগে ভুগছি তার জন্য আমরা যেন সুন্দরভাবে সুন্দর পরিবেশ আমাদের আগামী প্রজন্মকে উপহার হিসেবে দিতে পারি তার জন্য আজকের আমাদের অভিযান।